গরমকালে মেহমানদের আপ্যায়নে আমরা অনেক সময় ডাবের পানি রেখে থাকি তো ডাবের পানিটা যদি খালি খালি না দিয়ে এই রকমভাবে ডাবের পুডিং বানিয়ে পরিবেশন করা যায় তাহলে মার্শাল্লাহ আইডিয়াটা কিন্তু বেশ দারুণ তো খুব সহজে ঝটপট এই রকম এই যে কাপে করেও যদি তৈরি করে দেন তাহলে কিন্তু মেহমান আপ্যায়নে বেশ সুবিধা হয় তো চলুন আজকে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দেখায় সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আলাইকুম প্রথমে একটি এখানে ডাব নিয়ে নিয়েছি শ্বাসযুক্ত এই শ্বাসটা খুব বেশি মোটাও না আবার পাতলাও না আপনারা কচি নারকেল দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই ডাবের পানিটা বের করে নিলাম এবং ভালোভাবে সেকে নিতে হবে যেন কোনো কুটি বা ময়লা না থাকে এবার ডাবের শ্বাসটাকে উঠে নিচ্ছি একটি চামিচের সাহায্যে ডাবের শ্বাসটাকে ভালোভাবে উঠিয়ে নেব যেন ভেতরে যে বা তলায় যে কষ্টা থাকে সেটা যেন উঠে না আসার লক্ষ্য রাখবেন এবার সবটুকু শ্বাসই নিয়ে নিচ্ছি একটি বাটিতে সবটুকু শ্বাস তুলে নেব এবার এখানে দুই কাপের মতো পানি হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ আগার আগার পাউডার এখানে চায়না গ্রাস বা জেলি পাউডার ব্যবহার করতে পারেন তো আমি এখানে আগার আগার পাউডারটাই নিয়ে নিয়েছি প্রথমে এই যে ঠান্ডা থাকা অবস্থায় এই আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে আর এটা এ কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে এভাবে আপনাকে হেল্প করে দেবে আপনার কষ্টটা অনেকাংশে লাঘব হয়ে যাবে এবার প্রয়োজন মতো মিষ্টি দিয়ে দেবে অনেক সময় ডাবের পানিটা কম মিষ্টি বা বেশি মিষ্টি হয়ে থাকে সেই মিষ্টিটা চেক করে এখানে এ চিনির পরিমাণটা ঠিকঠাকভাবে দিয়ে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো চিনিটা দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এই তো গলানো হয়ে গিয়েছে এবার আগে থেকেই এখানে একটি মোল নিয়ে নিয়েছি আর মোলটাকে এই যে এই শ্বাসগুলোকে ভালোভাবে গুছিয়ে দিতে এক জায়গায় ছড়িয়ে রাখবেন না চারিদিকে ছড়িয়ে দেবেন এভাবে আরও যে দুইটা কাপ নিয়েছি ওই দুইটা কাপেও ভালোভাবে সুন্দর করে বিছিয়ে দেব আর এইটা যে যে পাত্রে আপনি পরিবেশন করতে চান বা জমাট বাঁধাতে চান ঠিক ছোটো ছোটো বাটিতেও রাখতে পারবেন এবার এই প্যান্টটাকে চুলাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হিট দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়তে থাকতে হবে এখানে নাড়াটা বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে দলা পেকে যাবে বা পুড়ে যাবে এই তো অনেকটা গরম হয়ে গিয়েছে এবার দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা আস্তে আস্তে যখন এটা বলক চলে আসবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে এই তো এটা যথেষ্ট পরিমাণে বলক চলে এসেছে এবার নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে দ্রুত যে যে পাত্রে আপনি সেট করবেন সে পাত্রে পরিমাপ মতো দিয়ে দিতে হবে এবার এখানে দুটো কাপ নিয়ে নিয়েছি আর কাপ নেওয়ার পরে কাপে ঢেলে দিচ্ছি এখন বাকি যে শাঁসটুকু আছে অবশিষ্ট সেই শাঁসটুকুকে এই দুই বাটিতে দিয়ে দিচ্ছি এবার দুই কাপে দেওয়ার পরে এ কাপ দুটো এবং এ বাটিটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘণ্টা রে রেস্টে রেখে দিলে নর্মাল তাপমাত্রায় দেখুন জমে গিয়েছে এবার ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে আধা ঘন্টা কী হবে ঠান্ডা হয়ে যাবে এবং এটা আরও ভালোভাবে সেট হবে তো যাই হোক আমি ফ্রিজে রেখেছি আধা ঘন্টা এবং বাইরে রেখেছিলাম আধা ঘন্টা এবার দেখুন আমি এবং আমার মেয়ে কতটা হাত দিয়ে বাড়াবাড়ি করছি তারপরেও সেটা পড়ছে না তার মানে এটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে এবার এভাবে একটু ছুরি দিয়ে ভালোভাবে ভেতরের দিকে উঠে নিলাম নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে চলে আসলো এবার আপনি আপনার ইচ্ছে মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবেন বা আপনার মেহমান যেমন আসবে ঠিক তেমনভাবে কেটে নিতে পারেন তো এই তো হয়ে গেল খুব সহজ নয় আমি ডাবের পুডিং আর এটা যে এতটা মজাদার আমি নিজে অবাক আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং যে খেয়েছে সে প্রশংসা করেছে আপনিও বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন আল্লাহ